গ্রামাঞ্চলে জেকে বসলেও রাজধানীতে শীত নামতে কিছুটা দেরি। আবহাওয়া অফিস বলছে ঢাকায় তীব্রতা টের পাওয়া যেতে পারে সপ্তাহখানেক পর। এদিকে গরম কমায় স্বস্তিতে নগরবাসী। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। রাজধানী থেকে খানিকটা দূরে গেলেই ঠিকই টের পাওয়া যাচ্ছে শীতের অনুভূতি। ভোর থেকে সকালের প্রথম ভাগটি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, আর মোড়া ভেঙে কুয়াশার ফাঁক গলে পূব আকাশের সূর্যের উকি। দেশের গ্রাম অঞ্চলে শীতের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমেছে। তবে রাজধানীতে এখনো তেমন শীত অনুভূত হচ্ছে না। ঢাকায় অতটা শীত অনুভব করা যাচ্ছে না, রাতে দেখা যায় হালকা একটু শীত পড়ে। বিল্ডিং টিল্ডিং বেশি হয়ে গেছে, এই কারণে শীত আসে না। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে শীত নামতে অপেক্ষা করতে হবে আরো এক সপ্তাহ। আগামী এক সপ্তাহ উত্তর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা গড়ে সারা বাংলাদেশে গড়ে তাপমাত্রা থাকবে 12-18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে স্বস্তির খবর হচ্ছে রাজধানীতে এরই মধ্যে কমে গেছে তাপমাত্রা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।